আসসালামু আলাইকুম আ রহমতুল্লা ওরকতাত শিক্ষার্থী বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজকে বানান করে কোরআন শিক্ষার ক্লাসে আমরা তেলাওয়াত করব পবিত্র কোরআন মাজিদের ১৯ নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠা সুরা আলফর কনের চৌষট্টি নম্বর আয়াত থেকে বিল্লাহি লক্ষ্য করি সবাই স্ক্রিনের দিকে যাদের কাছে কালার কোড কোরআন আছে খুলে আমার সাথে অংশগ্রহণ করুন ওয়াউ লাম জবর ওয়াল লাম ওয়াল্লা ওয়াল্লাহের রি নুন জবান্না ওয়াল্লা ওয়াল্লা ইয়া জবর ইয়া বাইয়াজের বি ইয়া বি তাওয়া পেস্তু নুন জবান্না يَبِتُونَ يَبِتُونَ لَام زَلي رَ بَ زَ رَبَّ عَ زِر ب لِ رَبِّ حَ م زِ حِم لِ رَبِّهِم يَبِتُونَ لِ رَبِّهِم سِن جِم پش سُد جِم زَ بَ جَا سُدْجَ دَال وَ زَ بَ ر دَوْ سُدْجَدًا

عين نون جبر عن نون الف جبر نا عن نا عين جبر ع ذال الف جبر ذا عذاب ذا جبر با عذاب جيم جبر جا ح نون جبر حن نون جبر نا ميم جبر ما جهنم عذاب جهنّم, جهنم والذين يقولون ربنا اصرف عنا আযাব জাহান্নাম ইয়া কূলুনা রিফ আননা عنا আযাব জাহান্নাম এটা ওয়াজিব গুন্না এবং একালিপटान এটা একালিপटान এটা ওয়াজিব গুন্না হামযান উনদের ইন নুন যবন না আইন যাব পাৰ আলিক জবৰ জা আজ আজ বা জবৰ বা হা আলিক জবৰ হে বা হে আজ কাফ আলিক জবর কা নুন জবৰ না কানা না অইন যাবৰ গ ৰ আলিক জবৰ ৰ গ ৰ মিম দুই জবৰ মান অথবা মিম আলিক যাবৰ মা গ ৰ মে الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم، إن عذابها كان غراما. همزة النجر إن جهنم، إنها ألف زبر إنها. এটা ওয়াজিব গুন না এটা একালিফটান সিন আলিফ জবর সাহাতা জবর আ

হইলে দুই জবরের বামে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়া একালিফ টানিয়া পড়িতে হয় এক জবর বাদ দিয়া এক জবর কি দিয়া এক জবর বাদ দিয়া একালিফ টানিয়া পড়িতে হয় এখানে প্রত্যেকটা ওয়াকফের সাথে এই মাত্রা আমরা দেখতে পাচ্ছি ওয়া কমান ওয়ামো কম এই যে একালিফ টান দিলাম إنها ساءت مستقرا ومقاما واو لام زبر ولا زبر لا ولا ذلي زر ذي نون زبر والذين والذين ذينا همزة زر <applause> إذا الألب زبر ذا إذا হামজা নুন জবর আং ফা এং ফা কফ অ পেশ কু আং ফ্যা কু আং ফ্যা কু লাম মিম জবর লাম ইয়াসিন পেশ ইউস রজের রি ইউস রি ফা ওয়া পেশ ফু ইউস রি ফু ইউস রি ফু ওয়া জবর ওয়া লাম মিম লাম ওয়া লাম يا قف زبر يا قا تا تو و رو يا قا تو رو يا قا تو رو و زبر و كاف ألف زبر كان نون زبرنا و كان و كان باي زبر باي نون زبرنا باينا ذال خرا زبر ذال هم زلي كاف زبر كا ذالك ذالك قف زبر قا و ألف زبر

অনেক সময় অনেক শিক্ষার্থীরা মেসেজ করেন বা ফোন করেন দোস্তার যে আপনি যেভাবে টেনে টেনে লম্বা করে এক আয়াত শেষ করেন আমরা তো এইভাবে পারি না আপনাকে এইভাবে পারতে হবে না আপনি যেভাবে ভেঙ্গে ভেঙ্গে পারেন এইভাবেই পড়েন সব কিছু আমার মতো পারতে হবে না এই চেষ্টার পিছনে মেহনত করার দরকার নেই যেভাবে উচ্চারণ শেখাচ্ছি উচ্চারণ শিখেন যেভাবে বানান শেখাচ্ছি বানান শিখেন যেভাবে শব্দ তৈরি করতে শেখাচ্ছি শব্দ তৈরি করতে শিখেন যেভাবে মিলাইতে শেখাচ্ছি সেভাবে মিলিয়ে মিলিয়ে পড়েন আপনার যেখানে দম শেষ হয়ে যাবে ওখানে দম ছেড়ে দেন কারণ দম ছেড়ে দেওয়ার জন্য নিঃশ্বাস ছেড়ে দেওয়ার জন্য যে তাজুবিঈদগুলি রয়েছে সেগুলোও কিন্তু আমি বারবার বলছি আর যদি এর মধ্যেও না বুঝে থাকেন আমাদের কোরআন শিখি বইয়ের কোর্স করুন এখানে ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যান শিখি বইয়ের সব ভিডিও তৈরি করা আছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও তৈরি করা আছে যদি ওখানে না বোঝেন বই যাদের কাছে আছে দুই নম্বর পৃষ্ঠার নিচে দেখবেন একটা কিউ আর কোড দেওয়া আছে যে কোনো মানুষ বুঝে যে কিউ আর কোড স্ক্যান করলে সব ভিডিও আপনার মোবাইলে চলে যাবে স্ক্রিনে লক্ষ্য করুন রিফু লম ইউস রিফুয়ালাম ইয়া ক তরুয়াঙ্কা না বাইনা জালিংক ক ওয়া মা ওয়ালাম ওয়াল্লাম জ ওয়াল্লাহ ওয়াল্লা জালিয়াজের রিনুঞ্জবল্না ওয়াল্লা রিনা শিক্ষার্থী বন্ধুরা বলেন তো এই শব্দগুলো আপনাদের কাছে কতটা সহজ হয়েছে মুখস্থ হয়ে গেছে না বারবার এখানেই তো আমরা তিন চারবার পেয়ে গেলাম আসলে কোরআনের শব্দগুলো মাত্র আঠারোশো আটাত্তরটা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে আর বাকি সব শব্দ রিপিট করা হয়েছে আসলে সহজ আসলে সহজ সবটুকু কোরআন কিন্তু শেখা লাগে না কোনো ব্যক্তি যদি এক পাড়া পড়তে পারে সব কোরআন মানে সব জায়গাতে পড়তে পারবে ইনশাল লাম আলিফ জবর ইয়া লা 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 অপেশ ইয়াদ মিম জবর মা আইন লাম জবর আল মা আল লাম খারা জবর লা হাজের হি মা আল্লাহি এটা উচ্চারণে মোটা হবে লামটা মা আল্লাহ আল্লাহ হি হামজাদের ই লাম খারা জবর লা ইলা হা দুই হান ইলাহান হামজা খারা জবর আ খ জবর খ আ খ র জবর র আ খ র ইলা হান আ খ র লা ইয়াদ এটা কলকলা লা ইয়াদউনা

إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. وَمِمْ من ومن يفعل لم ومن يفعل ذلك لم ذلك يلقى ذلك يلقى হামজা যবর আ সা আলিফ সা আ মিম আলিফ মা আ মা ওয়া মান ইফআল যালিকা ইআলকা আ সা মা এখানে ইদগামি বাগুন না আর এটা কা আলিফ তান এটা কা আমরা এই আয়াতটা আরো কয়েকবার বলার চেষ্টা করি সবাই মনোযোগ ওয়াল্লাযিনা লা ইদাউনা মা আল্লাহ ইলা إلها آخر ولا يقتلون النفس التي التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يف আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনি কি জানেন আমাদের বাংলা কালার কোড কোরআন প্রস্তুত করা হয়েছে এই আপনাদের কাঙ্ক্ষিত সেই কোরআন আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে ভাবে হয়েছে আমাদের এই বাংলা তর্জমা সহ কালারকোট কোরআন কতদিন পর্যন্ত অপেক্ষা করছেন আমরা তিন বছর প্রায় তিরিশ জন আলেম নিয়ে এটার পিছনে সময় দিয়েছি আমার বিশ্বাস আপনি খুশি হবেন আপনি চাচ্ছিলেন বাংলা তর্জমা সহ কালারকোট কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ সানে নুজুল টিকা সহ চমৎকার সাজানো হয়েছে এই কোরআনটি এমনকি বিষয় ভিত্তিক আয়াত সাজানো হয়েছে ব্যাপকভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের প্রতি কোন কোন জায়গায় গেলে আপনি সেই বিষয়ে পড়ালেখা করতে পারবেন একটি বিশাল নোট আমরা এখানে তৈরি করেছি এবং পিছনে দিয়েছি তা জুবিদ অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এই বাংলা তর্জমাসহ কালার কোট কোরআন তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আমাদের বাংলা কালার কোট কোরআন আশা করি বুঝতে পেরেছেন পৃষ্ঠা শেষ হয়ে গেছে কিন্তু আমরা এটাকে আবার রিপিট করছি একটু খুব মনোযোগ সবাই ওয়ালিনাইয়া বি তুর بِهِمْ سجدا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَ إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق، إلا بالحق ولا يزنون ومن عن ذلك يلقى آثام শিক্ষার্থী বন্ধু করে সবাই বলছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহসাল হানতা আল্লাহ মেহেরবানীতে এই যে বিশ্বব্যাপী কোরআন শিক্ষার প্রতিষ্ঠান সহিত আলিমন কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বানান করে করে কোরান শিখছি প্রতিদিন অনেক মানুষের সংবাদ শুনে যে তারা কোরান পড়তে পারে ভালো লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে চেষ্টা করি যে কোরানের দাওয়াত মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি আল্লাহস্তবহ হানতান আমাদের সবাইকে কোরানের খেদমতে কবুল করুন আমরা সকলে বলছি আল্লাহ আমিন আল্লাহ আমিন চলুন দল মত নির্বিশেষে কোরআন শিখব একসাথে এই স্লোগান নিয়ে মানুষের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিই আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তালিমুল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখায় কোরআন